ফ্ল্যাশ খবর এক নজরে স্পন্সর বাই কেপস হোটেল এন্ড রেস্টুরেন্ট কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড পূর্ব মেদিনীপুর মাইতি টিভি চ্যানেল লাইভ ঝাড়েশ্বরী মোড় সাত মাইল কন্টাই পূর্ব মেদিনীপুর নমস্কার ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল আজ আমরা দেশ জেলা ও স্থানীয় আপডেট ফ্ল্যাশ খবর তুলে ধরব আমরা প্রত্যেক দিনই এইভাবে আপডেট ফ্ল্যাশ খবর নিয়ে আসি আপনাদেরই জন্যই আজকের বিশেষ বিশেষ আপডেট ফ্ল্যাশ খবরগুলি এক নজরে দেখে নিই পথ দুর্ঘটনা আক্রান্ত পুলিশ লকডাউনে গাড়ির তাণ্ডব কড়া নজরদারির মধ্যেও বিশ্বভারতী রাজনৈতিক কুস্তির আখড়া অভিযোগ বিদ্যজনদের এমন বাবা পেয়ে গর্বিত রাহুল রাজীব শরণ মোদীর দেশে চাকরির বাজারে বড়সড় সংকট আসছে সতর্ক করলেন রাহুল মাইকে আবেগ ঘন চিঠি মোদীর বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত আলিপুরে দুই হাওড়ায় দুই আলিপুর চিড়িয়াখানায় ঘটনার তদন্ত নির্দেশ বনমন্ত্রী শাস্তি পেয়ে রাজি কিন্তু ক্ষমা চাইব না প্রশান্ত ভূষণ সৌর জেলার খবর বিশ্বভারতীর পাঁচিল ভাঙচুরে রাজ্যের বৈঠকে অনুপস্থিত বিশ্বভারতী বিশ্বভারতীর ঘটনার প্রতিবাদে মিছিল নরেন্দ্রপুরে গাঁজা উদ্ধার গ্রেপ্তার তিন বাসন্তীর হোগল নদীতে নৌকা ডুবিতে মৃত এক শিশু জখম দুজন নিখোঁজ কয়েকজন স্কুলের দেওয়াল সহ ছাদ ধসে পড়ল সুজাপুরে এটিএম ভেঙে লক্ষাধিক টাকা লুট মুর্শিদাবাদে গত 48 ঘন্টায় পাঁচ শিশু সহ সাতজন স্ক্রাব টাইফাসে আক্রান্ত কৌশিকী অমাবস্যার কৌটালের ধাক্কায় নদী ভাঁত ভেঙে প্লাবিত সাগরদ্বীপের বিভিন্ন এলাকা রাজ্যে সরকারি চাকরির নামেই প্রতারণা গ্রেপ্তার অভিনেতা সহ দুই করোনায় দুশ্চিন্তা বাড়ছে দক্ষিণ দিনাজপুর জেলায় হার্ট ফেলিওর নিরাময়ে নতুন পদ্ধতি ভোলাসিংয়ের জনসংযোগ লকডাউন আর নিম্নচাপের জেরে ঘরবন্দি আসানসোলের মানুষ জোয়ার ঠেকে পুলিশের অভিযান আটক পাঁচ খেলার খবর ম্যাক হিউ আবার এটিকে মোহনবাগানের সরে যেতে হল ফেডারেশনের যুগ্ম সচিব পদ থেকে মান্তকে এটিকে মোহনবাগানের ডিফেন্ডার বরিশ সিং করোনায় আক্রান্ত নিজেদের মাঠে অনুশীলন মোহামেডানের স্থানীয় খবর দীঘার রাজপথ ভাসছে সমুদ্রের জলে একটা নিম্নচাপ চলছে আরেকটা আসছে মমতাহীন সংসারে দু মাসের মধ্যেই পোড়া লাশ হলো মমতা সমুদ্রের জলে প্লাবিত সাতটি গ্রাম পুবালিয়া হাওয়া ও প্রবল জোয়ারের ধাক্কায় বিপর্যস্ত রামনগর এক ব্লকের উপকূল ভাগ কাঁথি মহকুমা কংগ্রেস কার্যালয়ে রাজীব গান্ধীর জন্মদিন পালন 29 আগস্ট করম পূজার ছুটি সিমেন্ট কারখানায় দাঁতাল রসলপুর নদীর জল ঢুকলো বীরবন্দরের আলাইচকে জোয়ারে প্লাবিত হলো কালীনগর বাজার ডক্টর বাদল অশ্রুঘাটা গেলেন তৃণমূলে তার ভাইপো দুজন গেলেন বিজেপিতে চিস্তিপুর দুই গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হলেন আনন্দ সাউ খালে যুবক হাসপাতাল গেটের বাইরে বসিয়ে রাখা হলো করোনা সংক্রমিত বৃদ্ধকে